দিদি নাম্বার ওয়ানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় ক্ষমতা থাকলে ভোট হওয়ার পর এপিসোডে সন্দেশ খালের দিদি মা এনে তাদের কান্না মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনানোর জন্য আবেদন জানালেন সিপিএম এর নেতা শতরূপ ঘোষ শুধু তাই নয় দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কারণে দুই দিদিকে নিয়ে কটাক্ষ করলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ উল্লেখ্য কান্নার বৈদ্যপুর রক্তলায় রবিবার সন্ধ্যায় এক সভায় শতরূপ বলেন জনপ্রিয় এই অভিনেত্রীরা আগে কোনোদিন হুগলিতে এসেছিলেন কিনা জানা নেই আগে হয়তো শুটিং করতে এসেছিলেন কেউটে গোখরো এগুলো উনি বলতে পারেন সেটা আমাদের ওটা রাজনীতির ভাষা নয় কিন্তু এইটুকু বলতে পারি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা উনি করছিলেন সেটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই বলে না দুর্নীতির বিরুদ্ধে সত্যি সত্যি কতগুলো কার্যকরী সিদ্ধান্ত কার্যকরী পদক্ষেপ উনি নিচ্ছিলেন কিন্তু উনি তারপরে এমন একটা সিদ্ধান্ত নিলেন যার ফলে ওনার অনেক ন্যায্য রায় অনেক ন্যায্য বক্তব্য আজকেরা প্রশ্নের সামনে পড়ে গেল এবং একদল চোর এখন এই কথা বলার সুযোগ পাচ্ছে যে আমরা ধোঁয়া তুলসী পাতা আমরা কোনো দোষ করিনি কোনো অপরাধ করিনি আমাদের বিরুদ্ধে একদিন রাজনৈতিক কারণে রায় দেওয়া হচ্ছিল এই চোরগুলোকেই সুযোগটা না দিলেও চলতো এটা উনি আমার আমাদের এইটুকুই বলার না উনি খুব বুদ্ধিমান অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান ওনারাও জানেন কীরকমভাবে ব্রিগেড মাঠের জায়গা কমিয়ে দিয়ে আদভর্তি মাঠকে গোটা ভর্তি দেখাতে হয় সুতরাং বিয়াল্লিশ জন প্রার্থী হেঁটেছে ঠিক আছে তবে আমার মনে হয় যে ওই ব্রিগেডের র্যাম্পে না হাঁটিয়ে উনি কয়েকজন এমন প্রার্থী করেছেন যাদেরকে যদি তাদের কেন্দ্রে ছেড়ে আসা যায় তারা রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবে না যেমন ধরুন ইউসুফ পাঠান আজকে সকাল অবধি এই পৃথিবীতে বহরমপুর বলে যে একটা জায়গা আছে তা ইউসুফ পাঠান জানতেন বলে মনে হয় না সুতরাং তিনি আজকে প্রার্থী র্যাম্পে হাঁটছেন ঠিক আছে যদি বহরমপুরের রাস্তায় ছেড়ে আসা হয় হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন কিনা আমাদের সন্দেহ আছে ইয়া কীর্তি আজাদকে নিয়ে এসে দুর্গাপুরে প্রার্থী করেছেন উনি ব্রিগেডের র্যাম্পে হাঁটলার জন্য ঠিক আছে দুর্গাপুরের রাস্তায় ছেড়ে দিলে উনি হেঁটে তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত চিনে যেতে পারবেন না সুতরাং আমার মনে হয় যে র্যাম্পে না হাঁটিয়ে আপনার প্রার্থীগুলোকে একটুখানি এলাকার এলাকার হাটে বাজারে একটু হাঁটানোর প্র্যাকটিস করুন যাতে অন্তত এলাকাটাকে চিনতে পারে